Hello coders, this is AtCoder 048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট AtCoder বিগিনার কন্টেস্ট 269 এর প্রবলেম বি রেকট্যাঙ্গেল ডিটেকশন নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের উপর পড়ে নেবেন। এখানে আমার 10x10 ডাইমেনশনের একটা গ্রিড দেওয়া থাকবে, গ্রিড বা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। তো সেখানে অনলি দুইটা ক্যারেক্টার পসিবল, সেটা হচ্ছে ডট অর হ্যাশ। তো এখন আমাকে যেটা করতে হবে, এখানে একটা রেকট্যাঙ্গেল আছে, আমার যে ম্যাট্রিক্সটা আছে টোটাল যে ম্যাট্রিক্সটা তার মধ্যে একটা রেকট্যাঙ্গেল আছে, সেই রেকট্যাঙ্গেলটা আমার হ্যাশ দিয়ে তৈরি করা। ফর এক্সাম্পল আমি যদি এই স্যাম্পলটা দেখি, স্যাম্পল ইনপুট 1, তো এটা হচ্ছে 10x10 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আমার যে হ্যাশ দিয়ে একটা রেকট্যাঙ্গেল তৈরি করা আছে। আর আমাকে চারটা ভেরিয়েবল প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে প্রথম দুটো হচ্ছে এ বি, তারপরে সি ডি। এবং এ বি কী জিনিস, এ বি হচ্ছে আমার কোন রো থেকে আমার রেকট্যাঙ্গেলটা শুরু হয়েছে এবং বি হয়েছে কোন রোতে আমার রেকট্যাঙ্গেলটা শেষ হয়েছে। তা আমরা যদি দেখি 1 2 3 4 5 ফিফথ রোতে আমার রেকট্যাঙ্গেলটা শুরু হয়েছে, এই জন্য আমার এর ভ্যালু হচ্ছে 5। এবং 6 7 8 এইথ রোতে আমার রেকট্যাঙ্গেলটা শেষ হয়েছে, এই জন্য আমার বি এর ভ্যালু হচ্ছে 8। আর সি এর ভ্যালু হচ্ছে কততম কলামে আমার রেকট্যাঙ্গেলটা শুরু হয়েছে, 1 2 3 4 চতুর্থ কলামে আমার রেকট্যাঙ্গেলটা শুরু হয়েছে এবং নবম কলামে আমার রেকট্যাঙ্গেলটা শেষ হয়েছে, এই জন্য আমার এ বি সি ডি এভাবে প্রিন্ট করতে হবে। দ্যাটস ইট। তো বুঝা যাচ্ছে এটা জাস্ট একটি ইমপ্লিমেন্টেশন প্রবলেম, নাথিং এলস। আমি কোডে চলে যাই ডিরেক্ট। আমি যেটা করবো, সবার আগে স্ট্রিং 10টা স্ট্রিং নিব, স্ট্রিংয়ের একটা অ্যারে, তার লেন্থ হচ্ছে 10, দেন হচ্ছে 10টা স্ট্রিং আমি ইনপুট নিলাম 0 থেকে 10-এর আগ পর্যন্ত, দেন 4টা ভেরিয়েবল এ বি সি ডি নিয়ে রাখলাম। এইবার আমি একটা ম্যাট্রিক্স বা একটা গ্রিড যেভাবে ট্রাভার্স করা হয়, আই হচ্ছে আমার রো সংখ্যা, রোটা হচ্ছে 0 থেকে 10-এর আগ পর্যন্ত যাবে, আর জে হচ্ছে কলাম, সেটা হচ্ছে 0 থেকে 10-এর আগ পর্যন্ত যাবে। এখন যদি কোনো একটা ক্যারেক্টার আমি পাই হ্যাশ, তখন আমি কি করব, হ্যাশ প্রথমবার পেলাম মানে হচ্ছে সেটাই হচ্ছে আমার রেকট্যাঙ্গেলের স্টার্টিং পয়েন্ট। ওকে, আমি যেটা করব, আমার যেহেতু স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেছি, এখানে যে আই এর ভ্যালু যেটা, সেটাই হচ্ছে আমার এ এর ভ্যালু। তো যেহেতু আমি জিরো বেস্ট ইন্ডেক্সিং নিয়ে কাজ করছি, বাট আমার আউটপুট দেখাতে হবে 1 বেস্ট ইন্ডেক্সিংয়ে, আমি এ এর ভ্যালু করে দিলাম i+1। ওকে, আচ্ছা, আর বি এর ভ্যালু কী হবে, আমার যদি এখান থেকে শুরু হয়, বি এর ভ্যালু হচ্ছে নিচে যেতে হবে আমার, যখনই দেখবো যে একটা ডট আছে তার আগেরটাই হচ্ছে আমার বি এর ভ্যালু। ওকে, তো বাই ডিফল্ট আমি ধরে রাখলাম বি এর ভ্যালু হচ্ছে আমার 10। তো এবার আমি ডাউনে যাবো, ডাউন আপাতত হচ্ছে আই যেখানে আছে সেখানে, তো ডাউনটা আমার যাবে হচ্ছে 9-এর আগ পর্যন্ত। যদি আমি দেখি যে কোনো একটা ক্যারেক্টার ডট আছে, তার মানে আমি আগেরটা হচ্ছে আমার কি, আগেরটাই হচ্ছে আমার একটা হ্যাশ, দ্যাট মিন্স ওইটা হচ্ছে আমার এন্ডিং রো। তো আমি কী করবো, বি ইজ ইকুয়াল টু ডাউন। ডাউন কেন করলাম, ডাউন -1 কেন করলাম না, কারণ যেহেতু আমার আগের ঘরে, কারণ -1 করলে সেটা পরবর্তীতে +1 করা লাগতো, কারণ আমি 1 বেস্ট ইন্ডেক্সিং ব্যবহার করছি না, বাট আমার অ্যান্সারটা 1 বেস্ট ইন্ডেক্সিং হবে, এই জন্য আমি বি ইজ ইকুয়াল টু ডাউন করে ব্রেক করলাম। একই রকমভাবে আমার কলামেরটা হবে রাইটে, রোয়েরটা আমার ডাউনে আসা লাগছে, কলামেরটা আমার রাইটে যেতে হবে। সি ইজ ইকুয়াল টু j+1 হবে, মানে বর্তমানে যে কলামে আমি আসি। দেন হচ্ছে ডি এর ভ্যালু ধরে নিলাম 10, এখন রাইট হচ্ছে আপাতত যে 9-এর আগ পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। যদি কোনো একটা ক্যারেক্টার ডট হয়, তার আগেরটা আমি রাইট করে দেবো, একই রকম ডি ইজ ইকুয়াল টু রাইট করে ব্রেক করবো। দেন ফাইনালি এ বি সি ডি আউটপুট দেখা দিলে হচ্ছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।